আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে শুক্রবার, মানে স্পেশাল খাইদাই। শুক্রবারের স্পেশাল খাইদাই কী কী রান্না করলাম সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলে যাচ্ছি মেন ভিডিওতে। এখানে গরু মাংস আমার রান্না করাই ছিল, তো গরু মাংস রান্না করা থাকলে আসলে অনেক উপকার হয়, ঝটপট রান্না বান্না হয়ে যায়। তো এটা মাংসটা দিয়েই আমি হচ্ছে ঝাল বিরিয়ানি করব। আর পোলার চালটা আমি ধুয়ে রেখেছি, মানে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছিলাম, আর মাংসটা ফ্রিজ থেকে বের করে একটু কষাই নিলাম। আসলে রান্না করা থাকলে মানে টাইম লাগে না, আর শুক্রবার মানে স্পেশাল খাইয়ে দেয়, আমার মনে হয় সবাই মানে ভালো মন্দ কিছু একটা রান্না করে আর কি। তো যাই হোক, আমিও করে ফেললাম, যেহেতু ছিলই আর সকালে দেখি গ্যাসটাও ভালো ছিল একটু, তো রান্না করতে করতে গ্যাস চলে গেছে, তো কপাল ভালো যে এটা হয়ে গেছে। ভাতই করতাম কোনো মতো ঠেলে ঠুলে, গ্যাসের তো সমস্যা, পোলাওটা গ্যাস ভালো না থাকলে মানে ভালো হবে না আর কি। তো দেখলাম সকালে উঠে যে গ্যাস ছিল, তো এই জন্য ভাবলাম পোলাওটাই দুপুরে করি, রাতে ভাত বা অন্য কিছু করা যাবে। আর সকালে ওকে রুটি আর নেহারি করে দিলাম, সেটা খাইছে, আর এটা হচ্ছে দুপুরে খাবার, নামাজ পড়ে এসে খাওয়া হবে। তো মাংসটার সাথে চালটা একটু ভেজে নিব। আর একটু তেল দিয়ে নিলাম, এটা একেবারে তেল, আর পরে কোনো তেল অ্যাড করবো না, যেহেতু মাংসের তো একটু তেল আছেই। তো এটাতে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখনই, মাংসতে তো ঝাল আছেই, তারপরে কয়েকটা কাঁচামরিচ দিলাম। চালটা মাংসের সাথে একটু ভালো করে মিশিয়ে ভাজে নিচ্ছে আর কি। কত সুবিধা রান্না করা থাকলে মাংসটা। তো এখানে কিছু আমি বিরিয়ানির মশলা অ্যাড করব। বিরিয়ানি মশলাটা দিলে মানে মশলার যে, সরি মশলা না, মানে বিরিয়ানির সেন্টটা তো সেই হয়, খেতেও মজা লাগে। তো এখানে সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, এখনই যে সুন্দর গন্ধ বেরোচ্ছিল। ইনশাল্লাহ আজকের বারে আমরা হয় এখানে থাকবো, মানে বাড়িতে যাওয়ার জন্য রেডি হব, বা বাড়িতেই থাকবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচাই রাখে আর কি। দোয়া করবেন আপনারা আমাদের জন্য যে ভালো মতো যেন আমরা ভালো করে পৌঁছায় যেতে পারি। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তো এখানে আমি চালের, চাল যতটুকু দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ গরম পানি অ্যাড করলাম। তো পানিটার সাথে ভালো করে চালগুলো মিশিয়ে নিব, চালে দলা পেকে থাকলে আবার সমস্যা, এর জন্য ভালো করে পানিতে ছাড়াই নিব চালগুলান। তো আমার এই সাদা পোলাও আর এই মাংসের ভুনার চেয়ে আমার এই ঝাল পোলাও একটু ভালো লাগে। এটাতে মুরগির মাংস হলে আমার আরও বেশি ভালো লাগতো, মুরগি অনেকে শুনলে হাসে বা রাগ করে, তো আমার বরের মুরগি দিয়ে আবার পছন্দ না, ওর হচ্ছে যে মানে গরু মাংস দিয়ে পছন্দ। তো আজকে ভাবলাম যেহেতু ফ্রিজে একটু ছিলই, তো ঝটপট করে ফেলি, তাই করা আর কি। তো এখানে আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম এখনই, দেড় চামচের মতো কেওড়া জল দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ব্যাস। এটা আমি হচ্ছে এখন দমে দিয়ে দিব,
পানিটা শুকাই গেছে, তো এটা নিচে একটা প্যান দিয়ে, একটা তাওয়া দিয়ে, এই যে তাওয়া দিয়েছি, চুলার জালটা কমায় হিটে বসায় দিয়েছি, এটা হতে থাকুক। এর মাঝে আরেকটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, এটা আমি করব হচ্ছে মগজ ভাজি। তো মগজ ভাজিটা মাশাল্লাহ অনেক পছন্দ আমাদের দুজনেরই, আর রান্নাটাও অনেক সুন্দর হয়েছিল, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করে দেখাচ্ছি আর কি। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়েছি, আর এই যে মগজ, আর পেঁয়াজটা একটু ভাজার পর একটু তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। তারপর পেঁয়াজটাকে একটু ভেজে নিব, পেঁয়াজটা একদম পোড়া পোড়া করব না, মানে এরকম সাদা সাদা একটু থাকতেই আমি সব মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে একটু আদা রসুন বাটা দিয়েছি, আর এই মগজ ভাজিটা দিয়ে সাদা ভাত খেতে তো অনেক মজা লাগে, আর রুটি পরোটা এগুলো দিয়েও ভালো লাগবে। তো আমার তো রুটি টুটি এত পছন্দ না, ভাতটাই পছন্দ, এজন্যই বললাম যে ভাত দিয়ে অনেক মজা লাগবে খেতে। তো এটা আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য করছি না, যেহেতু গ্যাস আছে ভাবলাম এটা করে রাখি, এটা রাতে আমরা খাবো। আর আমাদের শুক্রবারে একটু বাইরে যাওয়া হয়, তো দেখা যায় যে বাইরে থেকে ঘুরে আসতে আসতে রাত হয়ে যায়, আর রান্না করতে ভালো লাগে না গরমের মধ্যে, এজন্য ভাবলাম এটা করে যাই, রাখা থাকলে, মানে করে রাখা থাকলে সুবিধা। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর এখানে গোটা জিরা একটু দিলাম, তারপর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। লবণ কম হলে দেওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু বেশি হলেই তো সমস্যা, তো এই জন্য আপনারা বুঝে শুনে লবণটা অ্যাড করবেন। মাঝে মাঝে আমারও হয় না তা না, আমারও হয় লবণটা বেশি হয়ে যায়, তখন তো নিজের কাছেই খারাপ লাগে, আবার ওর কাছেও বকা শুনতে হয়। তো এখানে হলুদের পরিমাণ সামান্য দিলাম, আর মরিচের পরিমাণ দিলাম গুঁড়ামরিচ, যেহেতু কাঁচামরিচ কয়েকটা দিয়েছি তো এর জন্য গুঁড়ামরিচ একটু দিলাম। তারপর গরম মশলার গুঁড়া একটু দিব, আর গোটা মশলা একটু দিব, যেহেতু গরম মশলার গুঁড়া দিব এই জন্য গোটা মশলা একটা দুইটা পিস এরকম দিব, একটা এলাচ, দারচিনি এক টুকরো, লবঙ্গ, গোলমরিচ 3-4 টুকরা এরকম আর কি, অল্প পরিমাণে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব, মশলাটা যেন পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে নেব। এটা এই মগজটা মানে গরুর মাথার মগজ, মানে আমি অর্ধেক আজকে যেটা রান্না করছি এটা অর্ধেক পরিমাণে আছে, এর আগের শুক্রবারে একদিন করেছিলাম অর্ধেক পরিমাণ, তো সেদিন গ্যাসের অবস্থা খুবই খারাপ ছিল, তাড়াহুড়া করছিলাম এজন্য আর ভিডিওটা করা হয়নি, আর আজকে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি আপনাদের মাঝে। তো একটু পানি দিয়ে নিলাম, মশলাটা যেন পুড়ে না যায়, তো এই পানিটা দিয়েই হচ্ছে আমি মশলাটা কষাই নিব। আর এটা রান্না করতে করতে গ্যাসের অবস্থা খারাপ, গ্যাস চলে গেছে, তো আমার ঘুম থেকে উঠে আর একটু দেরি হয়ে গেলে আমি আর এগুলো কিছু রান্না করতে পারতাম না, আজকে শুধু ওই ভাত রান্না। তো এই যে বিরিয়ানিটাও প্রায় শেষ, আর মশলা কষানোও আমার শেষ, এখানে আমি এখন মগজটা অ্যাড করে দিব। আর আরেকটা কথা, যে আমার শ্বশুর শাশুড়ি ননদ বলেছিলাম যে ইন্ডিয়াতে যাওয়ার কথা, আমার ননদের স্কলারশিপ পাইছে, তো তাকে রাখতে শ্বশুর শাশুড়ি যাবেন, তো ওনারা আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছাই গেছেন, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আর এই যে এখানে আমি মগজটা অ্যাড করে দিলাম, মগজটা ভালো করে এই যে খুন্তি বা ছোলনাটা দিয়ে ভালো করে ভেঙে নিব। আপনারা কাল্লুর চপ খেয়েছেন কিনা ঢাকাতে, কাল্লুর চপের ওখানে ওনারা চপের পাশাপাশি মগজও রান্না করে, তো আমি যেদিন গিয়েছিলাম ওটা 11:30 কি 11 নম্বরে মনে হয় ছিল, তো আমরা যেদিন যাই সেদিন মগজটা শেষ হয়ে গেছিলো, খুব খাওয়ার ইচ্ছা ছিল, অনেক নাম করা, তো চাপটা অনেক ভালো লেগেছিল গরুর আর মুরগির, আমার কাছে, আমার যেহেতু মুরগি পছন্দ তো আমার মুরগির চাপটা বেশি ভালো লেগেছে, তো ওর কাছে গরুরটা বেশি পছন্দ হয়েছে,
তো মগজটা খাওয়া হয়েছিল না আর কি, তো আজকে রান্না করতে করতে ওটা মনে হলো। তা আপনারা যদি এদিকে কেউ আসেন তাহলে অবশ্যই কালো চাপ ওটা খেতে পারেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো বাস আমার এটা প্রায় শেষের দিকে, এটা হচ্ছে আমি নামিয়ে নিব, তো এখনই নামাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।